Assalamualaikum warahmatullah. Ekjon byakti prashno korechen Rasul sallallahu alaihi wasallam ke srishti na korle Allah kichui srishti korten na. Ei kotha kototuku shotto? Ha, ekti hadith ache. Laulaka lama khalaqtul aflak. He nobi jodi ami apnake srishti na kortam kichui srishti kortam na. Ei hadith amader deshe bikkhato hoye geche. আলিম ক্লাসে মানতেক নামে একটি কিতাব পড়ানো হয় ওই কিতাবের মাঝে এই হাদিসটা ভূমিকাতে আছে অতএব মুহাদ্দিসগণ বলেন হাদা হাদিসুল মাউদু হাদিসটা যা আছে হাদিসটা আরো খুব ভিন্ন প্রকৃতিতে লাম্মা ক্বারাফা আদমুল খতিয়া ক্বালা বিহকি মুহাম্মাদিন লিমা গফরতলি ইলম্বা কি হাদিস শরজিকে আছে লাউলা মুহাম্মদ লামা খলকতু লম্বা হাদিস ওই যে আদমের দোয়া আল্লাহ কবুল করছে রাসূলের ওসিলা দিয়ে আমরা একটা কথা আছে না বাংলাদেশে 350 বছর কানছে তারপরে রাসূলের ওসিলা দিয়ে ক্ষমা পাইছে ওই হাদিসের শেষও আছে লাউলা মুহাম্মাদুন লামা খলকতু মুহাদ্দিসগণ বলেন হাদা হাদিস মাউদু এটাও যা আব্দুর রাজ্জাক সানানি আব্দুর রাজ্জাক সানানি উনারই বক্তব্য পাওয়া যায় আমি জানি আমি 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 জানি আমি একটু আমাকে একটু বলতে দেন হাদিসের একটু বলতে দেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আপনি ওকে ওকে কথা বলবেন এই মুরব্বি মানুষের কথা বলার অধিকার আছে না বেয়াদবি করা যাবে না বেয়াদবি চলবে না হুজুর আপনি আসেন হাদিস শোনাচ্ছি লাম্মা তারাফা আদমুল খতিয়া ক্বালা বিহক মুহাম্মাদিন লিমা গফরতলি ক্বালা তাআলা ইয়া মুহকাইফা রাবত মুহাম্মদ ক্বালা লাম্মা খলাকতনি বিয়াদি ওয়া নাফাক্তা ফিয়া মিন রূহি ওয়া রাফাতু রাসি ওয়া রাআইতু আলা কওয়ামিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ فإني علمت إنك لم تزف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد لما خلقت هذه শুনছেন পুরাটা উনি পাইছে আমি মুখস্থ করছি আলহামদুলিল্লাহ বলেন মুহাদ্দিসদের বক্তব্য هذا حديث موضوع এটা মাউযু হাদিস শুধুমাত্র আব্দুর রাজ্জাক সানানি যার কথা উনি বলেছেন উনার বক্তব্য ভিন্ন 100 জন মুহাদ্দিস যদি বলে মাউযু আরেকজন তার বিপরীতে গিয়ে হাসানও বলে নাই দঈফও বলে নাই সহি বলে দিয়েছে এটা গ্রহণযোগ্য হতে পারে না কথা ক্লিয়ার আচ্ছা শরীয়তের দৃষ্টিতে কিয়াম করার ফলে কি ঈমান নষ্ট হবে না ঈমান নষ্ট হবে না ঈমান ভিন্ন জিনিস আমলের কারণে বিদআতের কারণে আমল কবুল হওয়া বন্ধ হয় ঈমান নষ্ট হয় না কিন্তু কিছু বিদআত আছে যেগুলো ঈমান নষ্ট হয় যেমন কোন লোক যদি মনে করে কিয়াম করলে রাসূল হাজির হয় তাহলে ঈমান থাকবে না হাজির নাজির একমাত্র কে আল্লাহ জোরে বলতে হবে হাজির নাজির কে একমাত্র আল্লাহ এজন্য যদি আপনি মনে করেন যে আপনি যখন দুরুদ পড়বেন রাসূল আয়েশা গেছে তাহলে ঈমান থাকবে যদি ঈমান না থাকে তাহলে দান করলে কি সওয়াব হবে না কোনো সওয়াব হবে না ঈমান হলো একের মতো আমল হলো ডান পাশে শূন্যের শূন্যের মতো এক যদি থাকে একটা শূন্য 10 হবে দুটা দিলে 100 হবে তিনটা দিলে 1000 হবে পাঁচটা দিলে 1 লাখ হবে কিন্তু এক যদি মুছে যায় শূন্যের দাম আর ঈমান ব্যতীত কোনো আমলের এক আনা মূল্য এজন্য সাবধান শিরিক করলে ঈমান যায় কুফর করলে ঈমান যায় নিফাকে ইতিকাদি করলে ঈমান চলে যায় এজন্য ঈমানের ব্যাপারে সতর্ক হওয়া মোবাইলে ফেসবুক বা ইউটিউব চালানোর সময় খারাপ ছবি এসে যায় করণীয় কি অশ্লীল বাসা আল্লাহর হাবিব সরাসরি বলছে যখন কোন বেগানা নারীর প্রতি চোখ যাবে দৃষ্টি ফিরে ইয়া আলী
لا تتبع النظرة النظرة فإن لك الأولى ليست لك الآخرة او ولي যখন কোন পরনারীর প্রতি চোখ পড়ে যাবে চোখটা ফিরায় নাও প্রথম দৃষ্টি তোমার দ্বিতীয়টা তোমার নয় দ্বিতীয়টা শয়তানের এজন্য যখন আপনার ইউটিউবে আপনার ফেসবুকে মোবাইলে কোন বেপর্দা নারী আসবে সাথে সাথে আপনার দায়িত্ব এটা ক্রস করে বর্তমান তরুণ প্রজন্ম ধ্বংসের কারণ কি কারণের অভাব নাই এক নাম্বার কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই ঠিক কি না শিক্ষা ব্যবস্থা আমাদের ধ্বংস করে দিচ্ছে এইজন্য আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলামী হওয়া লাগবে দুই নাম্বার আগ্রাসন চলছে আগ্রাসন আসছে কোথা থেকে ভারত থেকে জি বাংলা আছে কি না স্টার জলসা আছে কি না ওই আগ্রাসন বন্ধ করতে হবে পারিবারিক মূল্যবোধ তৈরি করতে হবে বর পক্ষ থেকে যদি কনে পক্ষ বর পক্ষ যদি কনে পক্ষ থেকে যৌতুক নেয় সে বিয়েতে দাওয়াত খাওয়া যাবে দাওয়াত খাওয়া যাবে কিন্তু এই কাজটা মোটেও সঠিক কাজ না তো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি সে দাওয়াতে না যান আর আপনি মনে করেন যে আমরা সবাই শুরু করলে যৌতুক বন্ধ হবে এটাই করা উচিত প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্যিক বা সরকারি প্রতিষ্ঠানে নারী পুরুষ একাকার হয়ে শিক্ষা গ্রহণ করে ইসলামের দৃষ্টিভঙ্গি কি পর্দা ফরজ সুতরাং ছেলে মেয়ে যদি একসাথে লেখাপড়া করে পর্দা নিশ্চিত করতেই হবে ইনস্যুরেন্সে যারা চাকরি করে কোম্পানি থেকে যে কমিশন পায় সেটা হালাল হবে কিনা ইনস্যুরেন্স যদি ইসলামী হয় শরিয়া কাউন্সিল থাকে শরিয়া কাউন্সিলের বক্তব্যের আলোকে কোম্পানি ইনস্যুরেন্স চালায় তাহলে যদি কোম্পানি কোনো ইনসেনটিভ দেয় কমিশন দেয় জায়েজ কিন্তু যদি সুদ ভিত্তিক হয় নেওয়া যাবে না ছাত্রছাত্রীদের কি লেখাপড়া করাতে গিয়ে আঘাত করা যাবে কিনা শিক্ষকের আঘাতে মারা গেলে শহীদ এ কথা কি সঠিক মোটেও নয় শিক্ষক ছাত্রের সাথে রূঢ় আচরণ করবে না রাসূলের বক্তব্য যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান করে না ফালাইসা মিন্না সে আমার উম্মত হতে পারে না আমরা তো মধ্যে দেখেছি কিছু কিছু জায়গায় ছাত্রদেরকে অমানবিক প্রহার করা হয় যেগুলো আপনারা ইউটিউবে দেখেছেন পত্রপত্রিকায় এসেছে অনেক শিক্ষকরা এটা করেন আমরা বিনয়ের সাথে আরজ করব গায়ে হাত দিয়ে আপনি লেখাপড়া করানোর কোনো প্রয়োজন আপনার নাই বিশেষ করে হেফজখানাতে এগুলো হয় কোরআন পড়া ফরজ মানা ফরজ কিন্তু 30 পারা মুখস্থ করা ফরজ এমন কোন হাদিস নাই আমি নিজেও তো হাফেজ নই আপনারাও অনেকে হাফেজ নন তাই বলে কি আল্লাহ আমাদের পাকড়াও করবে আল্লাহ আমাদের ধরবে পড়েছো কিনা মেনেছো কিনা মুখস্থ করা উত্তম না করলে গুনাহ নাই সুতরাং বাবা মায়েরাও কখনো সন্তানকে প্রেসার ক্রিয়েট করে হাফেজ বানানো দরকার নাই ওস্তাদরাও এটা করবেন না 100 জন পুরুষ আমার নিকট কিছু টাকা রেখেছে এই টাকা থেকে আমি কি ব্যক্তিগত কাজে খরচ করতে পারবো আমানতের খেয়ানত হবে হ্যাঁ খেয়ানত হবে আমানতের নিয়ম হলো যদি আপনার কাছে কেউ 100 টাকার 10টা নোট রাখে আপনি যদি এটা 1000 টাকার নোটে রূপান্তরিত তার অনুমতি ছাড়া করেন এটাও এক প্রকার খেয়ানত হয়ে যাবে খরচ করা তো আরো দূরের কথা এই জন্য আমানতের টাকা যেভাবে রেখেছে আপনি সেভাবে রাখবেন যদি খরচ করতে চান যিনি রেখেছেন অনুমতি নিতে হবে আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝার তৌফিক আমাদের দান করুন বলি আমিন সম্মানিত ভাইরা আমরা দোয়ার দিকে যেতে চাই মোহতারাম সেলিম ভাই নাকি সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম হুজুর মানুষ মারা গেলে 4 দিন 40 দিন খাওয়ানো যাবে না করবেন না এটা দিন নির্ধারিত করে কোনো রকমের আয়োজন করা যাবে না অনির্ধারিত দিবসে দোয়া করা যখন মনে চায় হাদিয়া দেয়া তোহফা দেয়া খাবার দেয়া জায়েজ আছে কিন্তু নির্ধারণ করে দেয়া যাবে না আর মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার না দিয়ে মসজিদে দেবেন মাদ্রাসায় দেবেন ইয়াতিমখানায় দেবেন সাদাকা করবেন এতে মৃত ব্যক্তির বেশি উপকার হবে আল্লাহ